হাই এভরিওয়ান, ওয়েলকাম টু তাসনিন'স টাইম। বাঙালির খাবার তালিকায় কোয়েল পাখি এখন ভীষণ জনপ্রিয়। তৈরি করছি দেশি স্টাইলে আস্ত কোয়েল পাখির ঝাল রোস্ট। ঈদে একঘেয়েমি মুরগির রোস্টের পরিবর্তে কোয়েল পাখির রোস্ট তৈরি করে সবাইকে চমকে দিন। চলুন তাহলে দেখে নেই রেসিপি। আমি এখানে 4 পিস কোয়েল পাখি নিয়েছি, আর লবণ মরিচের গুঁড়ি নিয়েছি 1/2 চা চামচ করে, হলুদ নিয়েছি সামান্য। এখন আমি এই 3টা উপকরণ মিক্স করে নিচ্ছি। কোয়েল পাখিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে যে নাড়িভুড়ি থাকে তাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। কোয়েল পাখি ভালোভাবে পরিষ্কার না করলে একটা আষ্টে গন্ধ আসে, খুব ভালোভাবে পরিষ্কার করলে বুঝবেনই না এটা পাখির মাংস। আমি হলুদ মরিচ লবণের মিশ্রণকে খুব ভালোভাবে কোয়েল পাখির গায়ে মেখে নিচ্ছি এবং ভিতর দিকটাও মেখে নিচ্ছি। সবগুলোকে আমি মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিট এটাকে ম্যারিনেট করে নিব। চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি এক এক করে কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। আমি টোটাল 4 মিনিট কোয়েল পাখিগুলোকে ভেজে নিব, এক এক সাইড 2 মিনিট করে। কোয়েল পাখিগুলো উল্টে দিচ্ছি, দেখুন কত সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন কিন্তু কালার চলে এসেছে। কোয়েল পাখিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। এই একই পাত্রে আমি প্রায় 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করছি, এতে করে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে। আপনারা চাইলে সরিষা বাটাও এখানে ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই ইউজ করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু সামান্য নরম করে ভেজে নিব। খুব একটা ভাজার দরকার নেই, কারণ এখনও আমরা মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ করে আদা এবং রসুনের পেস্ট। এখন আবারও কিছুক্ষণ আমি নেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি 2 টুকরো, এলাচ 3টি, লবঙ্গ 3টি, বড় এলাচ 1টি এবং তেজপাতা 2। এখন প্রায় 1.5 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1/2 কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাও অ্যাড করব, কিন্তু গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা যেন খুব ভালোভাবে ফুটে এটার দিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি লবণ দিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি, আর হলুদের গুঁড়ি দিয়েছি সামান্য, দিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়ি, আর 1টি টমেটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলোর মধ্যে আবারও আমি 1/2 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি, কোয়েল পাখি দিয়েও আবার কিছুক্ষণ এই মশলায় কোয়েল পাখিগুলো কষিয়ে নেব। রান্নাটায় কিন্তু লক্ষ্য করছেন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। পাখি রান্না কিন্তু এমনি মুরগি রান্নার মতন না, একটু ভালোভাবে কষিয়ে নিলে, মশলাপাতির পরিমাণ ঠিকভাবে দিলে খেতে ভালো লাগে, না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ পায়। এর জন্য অনেকে পাখির মাংস অ্যাভয়েডও করে। এখন আমি আবারও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টি। আমি কাঁচামরিচের মাথাগুলো একটু এভাবে করে ছিঁড়ে তারপরে দিচ্ছি, এতে করে খুব একটা ঝাল বেড়ে হবে না, কিন্তু কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ি। এগুলো দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো কষে তেল উপরে চলে আসছে। দেখুন তেলগুলো কিন্তু একদম ভেসে উঠেছে, পানি সব টেনে গিয়েছে, আর খুব সুন্দর একটা কালার এসেছে। কোয়েল পাখি রান্না কিন্তু হয়ে গিয়েছে। চলে যাচ্ছি পরিবেশনায়। দেখলেনই তো কত সহজ এই রোস্টের রেসিপি, মুরগির রোস্টের থেকেও অনেক সহজ, আর খুব ইজিভাবে খুব দ্রুত তৈরি করে ফেলা যায়। খেতেও আমার কাছে দারুণ লেগেছে।
ঈদে আশা করি মুরগির রোস্টের পরিবর্তে কোয়েল পাখির ঝাল রোস্ট অবশ্যই ট্রাই করবেন। আমি যা যা মশলা এখানে ইউজ করেছি, যে পরিমাণে ইউজ করেছি, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।